বছর আগে এই সময়ও এরকমই একটা সন্ধ্যে এক শিল্পীর বাড়িতে বসে আমরা একটা অনুষ্ঠানের বলতে পারেন প্ল্যানিং করছিলাম। বসন্তের গান থাকবে, বসন্তের সময় হবে, ফাগুন, হরি, দোল এই সব বিষয়ক গান হবে। তারপরে আজকে ঠিক এক বছর পর সেই শিল্পীর সঙ্গেই আজকে আমি একটি স্টুডিওতে বসে এবং সেখানেও আমরা সেই একই বিষয়ে গান, গল্প, আড্ডা ইত্যাদিতে মাতব। নমস্কার, আমি শ্রী এবং আমার সঙ্গে আজকে যে শিল্পী আছেন সেই শিল্পীকে আমরা প্রত্যেকেই চিনি এবং আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয়, খুব ট্যালেন্টেড এবং তার সঙ্গে সঙ্গে গলায় একেবারে মিষ্টত্ব দরাজ, একটা অপূর্ব সুন্দর গলা এবং গানটা নিয়ে তো কোনো কথাই হবে না, আমি কথা কম বলবো বরঞ্চ শিল্পীর সঙ্গে আলাপটা আগে সেরে নিই। আমাদের আজকের শিল্পী শীর্ষ রায়। নমস্কার, থ্যাংক ইউ শ্রী। সতী শিষ্যদা, তুমি বলো, আজ থেকে ঠিক এক বছর আগে এই সময় আমরা একসঙ্গে হই হই করে একটা অনুষ্ঠান করলাম। হ্যাঁ, মানে দেখতে দেখতে এক বছর কেটে গেল, কিন্তু সেই এক বছরটা যে কিভাবে কাটলো আর সেটার কথা আর বলার নয় আর কি। নাই বা বললাম, সত্যি কি অদ্ভুত একটা এক বছর, মানে একটা বসন্ত থেকে আর একটা বসন্তে আমরা চলে এলাম। আর সেই অনুষ্ঠানটিও কিন্তু ছিল আমাদের নবনালন্দা এবং নবরবিকিরণের উদ্যোগে, আমরা অবনমহলে করেছিলাম সেই বিখ্যাত অনুষ্ঠান। আমি ছিলাম, শিষ্যদা ছিলেন, এরিনাদি ছিলেন এবং সৈকত। আজকে বাকি দুজন নেই, কিন্তু আমরা দুজন আছি এবং আজও আমরা ফাগুনের রঙেই রাঙিয়ে দেবো এই অনুষ্ঠান, সেরকমই খানিকটা আমাদের প্ল্যান রয়েছে। তো আজকে আমরা কি গান দিয়ে শুরু করছি শিষ্যদা? আজকে সব যে ফাগুনের গান এমনটা নয়, ফাগুনের গান এবং মানে ফাগুন বলতে প্রেম বোঝায় তো সেরকম, হ্যাঁ হ্যাঁ, আনুষাঙ্গিক যা যা বিষয় আছে সেগুলো সব কিছু নিয়েই আছি আজকে। তো প্রথম যে গানটা গাইবো সে গানটা কাজী নজরুল ইসলামের কাব্যগীতি অঙ্কের একটা গান গাইছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে প্রথম গান, নজরুল গীতি। বাহিরে কে যাবিয়া
জনে জনে দোলান লাগিল দক্ষিণার বনে বনে দোলান লাগিল বাঁশুরি বাজিল বাঁশুরি বাজিল ছায়া নটে মনে মনে দোলা লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোল হোলি হোড়ি বসন্ত যাই বলি না কেন এই প্রত্যেকটা জিনিসের মধ্যে এটা একটা অদ্ভুত কালারফুল ব্যাপার থাকে, একটা অদ্ভুত রঙের ছোঁয়া। এমনিতেই গোটা বছরটা বোধহয় খুব সম্ভবত সবার জীবনটাই ভীষণ বেরঙিন হয়েছিল এই একটা বছর, আমি যদি গত বসন্ত থেকে এই বসন্ত ধরি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের বছরের হিসেব তো জেনারেলি হয় ওই পয়লা বৈশাখ থেকে, মানে বাংলা বছর বললে বা ইংরেজি বছর থেকে জানুয়ারি, করোনা বছর বললে হয়তো মার্চ টু মার্চ, এরকমভাবে একটাই বোধহয় রং ছিল কালো সত্যি আর সারা বছরটাই। কিন্তু আমরা ধরে নিতে পারি যে এখন থেকে আমরা একটা শুভ সময় না হয় সূচনা করলাম যেখানে শুধু এই বসন্তের রঙই থাকবে আর অন্য কোনো রং থাকবে না। আর যদি হরির গানই ধরি বা হোলির গানই ধরি বা ফাগুনের গানই ধরি, সেখানে কাজী নজরুল ইসলামের এত কিছু অনবদ্য সৃষ্টি আছে, তুমি আরও বেটার জানবে কারণ তুমি নজরুলগীতি নিয়ে কাজ করো, তুমি নজরুলগীতি শিখেছ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আর একটা নজরুলগীতি তো আমরা শুনতেই পারি। হ্যাঁ, এবারে কাজী নজরুল ইসলামের একটা হরি অঙ্গের একটা গান গাইছি, ভীষণ সুন্দর, আমি জানি সেই গানটা কি, সেই জন্য আমি বলবো না, শীর্ষদা গেয়ে ফেলো। আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে আজি ঝা ঝর খরতাল করতালে বাজে, ঝা ঝর খরতাল করতালে বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুলয়া বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুলয়া বাজে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গৌরী, মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি কদম্ব তমাল রঙে লালে লাল, কদম্ব তমাল রঙে লালে লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, রঙের উজান চলে কালো যমুনার জলে, রঙের
লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে 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 হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে, আজি মনে মনে, আজি মনে মনে লাগে হরি। শিশুদা, বসন্ত বললেই অদ্ভুতভাবে অনেকগুলো ফুলের রেফারেন্স আসে। হ্যাঁ, এবং এই সময় যে ফুলের মেলাটা আমরা দেখতে পাই, এমনিতে তো কলকাতায় খুব ফুল প্রচুর দেখা যায়, এরকমটা হয় না পাহাড়ে গেলে বরঞ্চ আমরা অনেক রকমের ফুল দেখতে পাই, বাট স্প্রিং টাইম বা বসন্তের সময় একটা এমন সময় যেখানে পাহাড় সমতল সর্বত্রই ফুলের একটা ভীষণ রমরমা, চতুর্দিকে এত আলো, এত রং, এত ফুল। তো সেই ফুলের কথা বলতেই আমার একটা গানের কথা খুব মনে পড়ছে, শ্যামল মিত্রের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, সেই গানটা আমার ভীষণ প্রিয়। তো সেই গানটা যদি তুমি আমাদের কাছে একটু শোনাও। ঠিক আছে, সেই গানটা শোনাচ্ছি। আর ওই গানটা তুমি যখন বলছো, মানে ওই গানের মধ্যে শুধু ফুল না, বেশ কিছু পাখির কথা। হ্যাঁ, একদম একদম, মানে এবং শুধু তাই নয়, গানটার মধ্যে একটা মানে পাখি ফুল সব মিলিয়ে একটা প্রচ্ছন্ন প্রকৃতির একটা ভীষণ সুন্দর ছবি, যেটা বোধহয় বসন্তের আবার একটা মানে কোথাও বসন্তের সঙ্গে তো এই সব জিনিসেরই একটু আগে যেটা আমরা বললাম আনুষাঙ্গিক অনেক জিনিস, বসন্তের সঙ্গে যেমন প্রেমটাও একটা আনুষাঙ্গিক বিষয়, তেমনি এই প্রকৃতির একটা অসম্ভব রূপ রং রস গন্ধ সব কিছুর বিচরণটাও তো বসন্তের সঙ্গে ভীষণ মানে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। সুতরাং সব মিলিয়ে এই গানটা বোধহয় ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট সেদিক থেকে, এবং গানটা আমারও খুব প্রিয় গান। ব্যাস, তাহলে গেয়ে ফেলো। শিমুল বন দাউরাঙিয়ে মন, ও শিমুল বন দাউরাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ঝাঁক, ও শিমুল বন দাউরাঙিয়ে মন, ও শিমুল বন দাউরাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। রাঙাবো মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে, কামরাঙাবো মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে, দিশনে গোলাজ তারে দোহাই কথা রাগ, দিশনে গোলাজ তারে দোহাই কথা রাগ, আছে দোসর খোঁজে করে ফাঁক ও তাই ঘুমটা করে ফাঁক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ছাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌপি আসি অলির ছাঁক, ও শিমুল বন দাউরাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, আজকে আমার মন হারাবার এলো কি সেই লগ্ন গো, কিসের সাড়ায় কারি সারায় স্বপ্নে আঁকি মগ্ন গো, আজকে আমার মন হারাবার এলো কি সেই লগ্ন গো, কিসের সাড়ায় কারি সারায় স্বপ্নে আঁকি মগ্ন গো, বউ কথা কই তো বাজায় শাঁখ, বউ কথা কই তো বাজায় শাঁখ,
আবেশে আজ শুধু হৃদয় ভরে থাক, শেষে প্রহর বয়ে যাক। কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো মো পিয়াসি অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মো পিয়াসি অলির ঝাঁক। শিমুল বন দাও রাঙিয়ে মন, শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। গত এক বছরে আমরা বোধহয় সত্যি কেউ কখনো ভাবিনি যে আমাদের জীবনটা এইভাবে থেমে যেতে পারে। মানে একটা অনুষ্ঠান করতে পারবো না, দোল খেলতে পারবো না, গানের অনুষ্ঠান হবে না, জলসা হবে না। আমাদের জীবনে যে শারীরিকভাবে আমরা কতটা একে অপরের সঙ্গে যুক্ত, সেটা শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বোধহয় আমরা সবাই হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এবং সত্যি কথা বলতে, যখন প্রথম লকডাউন হচ্ছে না, আমি সত্যি ভেবেছিলাম যে লকডাউন হয়তো খুব জোর হলে 15 দিন থাকবে, তো খুব বেশি হলে 15 দিন থাকবে। মানে ভাবতেই পারিনি যে ব্যাপারটা যে এরকম একটা বড় সড় আকার নিতে চলেছে। সত্যি তাই। ইনফ্যাক্ট আমরা যদি গত বছর দোলের কথাও ধরি, মানে যে সময় ধরো আমরা অনুষ্ঠানটা করলাম বা তারপরেও দোলের সময়টা, তারপরে পরে আমাদের অনুষ্ঠান ছিল 22 ফেব্রুয়ারি, তারপরে 9ই মার্চ না 8ই মার্চ দোল ছিল, তখন সবে সবে এই হই হইটা শুরু হয়েছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু লোকে, বিশ্বভারতীতে দোল হয়নি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু লোকে তখন দোল খেলেছে, কলকাতার কিছু অংশে দোল খেলা হয়েছে। তখনও কিন্তু সেভাবে আমরা কেউ বুঝিনি যে এই বছরে এইভাবে ডিজিটালি ঘরের মধ্যে বসে স্টুডিওতে বন্দী হয়ে বসন্তের গান আমাদেরকে গাইতে হবে, তাই না? কী গান শোনাচ্ছ এবার? এবারে শোনাই তাহলে একটা অন্য স্বাদের গান গাই। নজরুল গীতি না, অতুলপ্রসাদ সেনের একটা গান গাই। বেশ, আজকে রবীন্দ্রসঙ্গীত কিছু গাইছি না, রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্যান্য কিছু গান নিয়ে এসেছি। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, অতুলপ্রসাদ একটা গান। ঠিক আছে, নিশ্চয়ই। হ্যাঁ
রচিত নাচে পুকারে ডাকে কোয়েলা বারে বারে ডাকে কোয়েলা ডাকে কোয়েলা ডাকে কোয়েলা বারে বারে। নবনালন্দা এবং নবরবি কিরণকে অসংখ্য ধন্যবাদ যে আজকে শুধুমাত্র আমরা দুজন এখানে আছি তা নয়, আমাদের সঙ্গে বিশিষ্ট দুজন শিল্পীও রয়েছেন যন্ত্রাণুর সঙ্গে। একজন তো আমাদের সকলের প্রিয় বাবুদা সুব্রতবাবু মুখোপাধ্যায়, আর অন্যজন সুভাষ। ও আমাদের থেকে অনেক ছোট কিন্তু অপূর্ব বাজায়, হাতটা একবার অতুলনীয়। আমি ওদের দুজনের কথা এই জন্যই আলাদা করে এখানে বলছি, কারণ এর পরে যে গানটা হবে সেটা কিন্তু শুধু গান নয়, সেই গানটার সঙ্গে কিবোর্ড এবং তবলার একটা অদ্ভুত মেলবন্ধন আছে, এবং যেটাতে ওনারা দুজনেই একদম পারদর্শী এবং অসম্ভব সুন্দর বাজাবেন, এটা আমি বিশ্বাস করি। বাবুদাকে নিয়ে তো কিছু বলার নেই, কারণ এই গানটা তোমরা সেবারেও আমাদের গতবারের দোলের অনুষ্ঠানে এই গানটা গাওয়া হয়েছিল, আর বাবুদাই ছিলেন এবং শিষ্যদার সৈকতদা মানে জমিয়ে দিয়েছিল এই গানটা। আর আজকে আমি জানি সুভাষ কত ভালো তবলা বাজায়, সুতরাং এই গানটার সঙ্গে তবলাটা যে ও একদম দুর্দান্ত বাজাবে বলার অপেক্ষা রাখেন, আর এই গানটা শোনার জন্য আমি পুরো মুখিয়ে আছি। হ্যাঁ, এবং সবই তুমি বললে, বাবুদা দুর্দান্ত বাজাবে এবং সুভাষ দুর্দান্ত তবলা বাজাবে, আর তার সঙ্গে দুর্দান্ত চাপ আমার, কারণ এই গানটা একা গাওয়াটা বেশ চাপের আর কি, কারণ এটা দুজনের গান, মানব এবং কাদের গান, শ্যামল মিত্র একদিকে অন্যদিকে মানবেন্দ্র মুখোপাধ্যায়, এবং একটা কথার মধ্যে দিয়ে একটা কথা এমন ভাবে ঢুকছে, মাঝখানে কোনো স্পেস নেই। হ্যাঁ, যে শিল্পী যে একা গাইবে সে জানে একটা লাইন শেষ একটা লাইন শুরু, মানে কথোপকথনের স্টাইলে তো গান, সুতরাং অল দ্য বেস্ট। সেই জন্য আমি আগেই বলে দিচ্ছি, মানে আমি কিন্তু এই গানটা জাস্ট চেষ্টা করছি, মানে কিন্তু এটাও ঠিক আমি বলে রাখি, নবনালন্দার যিনি কর্ণধার শ্রী অরিজিৎ মিত্র, তাঁর এটি অত্যন্ত প্রিয় গান, এবং শিষ্যরা যখনই গাইতে বসে, শিষ্য দোলে দোদুলটা কিন্তু করতে হবে, এটা কিন্তু থাকে, সুতরাং এই গানটা কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। ওকে, চেষ্টা করছি। একদম একদম। দোলে দোদুল দোলে ঝুলোনা, দোলে দোদুল দোলে ঝুলোনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলোনা, দোলে রাই দোলে ঝুলোনা, দোলে দোদুল নাই তুলোনা তুলোনা, দোলে দোদুল দোলে ঝুলোনা, দোলে দোদুল দোলে ঝুলো, রাধারু অধরে জাগে হাসি, রাধারু অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, এলো কোন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, সানি পা নিসারে নিসা গারে মা গা পা, পানি সারে গারে সানি ধা পা মা গারে সা, দোলে শিখি পাখা দোলে শুক সারি, দোলে শিখি পাখা দোলে শুক সারি, ময়ূরি দোলে প্রেম অভিসারি, ময়ূরি দোলে প্রেম অভিসারি, এ রাতের নাই তুলো ও এলগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, মাধব কহিছে ও গো রাধা,
মাধব কহিছে ও গো রাধা তুমি আমি একই সুরে বাঁধা ও গো তুমি আমি একই সুরে বাঁধা এ বাঁধন কবু খুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে কৃষ্ণ দোলে ঝুলো না দোলে রাই দোলে ঝুলো না দোলে দোদুল নাই তুলো না তুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে দোলে দোদুল দোলে দোলে দোদুল দোলে ঝুলো না আহা কি অপূর্ব গাইলে আমার একদম সেই মানে এক বছর আগেকার স্মৃতি মনে পড়ে যাওয়ার মতো আর কি। আর একটা গানের কথা ভীষণ মনে পড়ছে, সেটাও বোধহয় তুমি সেই অনুষ্ঠানে গিয়েছিলে আমি যদি খুব ভুল না করে থাকি। এবং এই গানটাও আমি অনেক সময় শুনেছি যে বসন্তের সময় যত উৎসব হয় না সেখানে যেমন রবীন্দ্রনাথের গান গাওয়া হয় তেমনি কাজী নজরুল ইসলামেরও তো প্রচুর গান গাওয়া হয়ে থাকে, এরকমই কোনো অনুষ্ঠানে আমি প্রথমবার এই গানটা শুনেছিলাম এবং তারপরে বারংবার বহু জায়গায় এই গান আমি শুনেছি। ভীষণ অপূর্ব সুর, মানে কম্পোজিশন গানটার অসাধারণ, কথা তো ভালো বটেই কিন্তু কম্পোজিশনটার কোনো তুলনা হয় না। তুমি বুঝতে পারছো নিশ্চয় আমি কোন গানটার কথা বলছি? একদম বুঝতে পেরে গেছি। এটাও হরি অঙ্গের একটি গান, গানটি বলছি না গাইছি। হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো, শুনে দেখুন মানে অপূর্ব অপূর্ব। আছি গোপিনীর তনু মনে অনুরাগে রানাগরি বিধুবদনে বিধুবদনে হরির রং লাগে আছি গোপিনীর তনু লোকে কাজল কালো চোখে ভাগের লালিয়ানি লোকে কাজল কালো চোখে তাম্বুলো রাঙা ঠোঁটে গামাদানি
ফাগুনের ভাষা ফুটে প্রাণের খুশির রং লেগেছে, প্রাণের খুশির রং লেগেছে রাঙা বসনে, হরির রং লাগে আজি গোপিনীর তনু মনে, হরির রং লাগে আজি গোপিনীর তনু মনে, অনুরাগে রাঙা ঘুরি বিধু বদনে, বিধু বদনে হরির রং লাগে আজি গোপিনীর তনু মনে, হরির রং লাগে আজি হরির রং লাগে আজি হরির রং লাগে আজি গোপিনীর তনু। কিছু কিছু শিল্পীর কিছু কিছু গান, মানে তুমি শিল্পীর নাম বললে গানটাও অটোমেটিক্যালি ভেসে ওঠে, যেমন মান্না দে তুমি বললেই তোমার মনে হবে কফি হাউসের সেই আড্ডাটা জাননি। হ্যাঁ, তেমনি মান্না দে বলে আরেকটা গানের কথাও মনে হয়, সেটা হচ্ছে বাজে গোবিনা। মানে এই গানটার কম্পোজিশন, এই গানটার গায়কী, এই গানটার পিকচারাইজেশন, কারণ তখনকার দিনে স্বর্ণযুগের গান যেগুলো ছবির গান হতো সেগুলো তো চলচ্চিত্রায়নটাও একটা অপূর্ব ব্যাপার ছিল, আর এমন দুজনকে নিয়ে করা, এমন না যে উত্তম কুমার সুচিত্রা সেন আছেন একদিকে, দেবরাজ রায় আর অন্যদিকে মিঠু মুখার্জি, মানে এমন নয় যে দুজনের অত্যন্ত খুব বিখ্যাত নায়ক নায়িকা, তাও একেবারেই নয়, কিন্তু তার সত্ত্বেও কি অপূর্বভাবে গানটাকে পিকচারাইজ করা হয়েছিল এবং কি অপূর্বভাবে গানটা গিয়েছিলেন মান্নাতে। তো আমার মনে হয় আজকে সেই গানটাতেও একটা অদ্ভুত, এটা যে বসন্তের গান তা তো বলা যায় না, কিন্তু এই গানটার মধ্যে একটা প্রচ্ছন্ন আনন্দ আছে, প্রেম আছে, যেটা সবটাই হয়তো কোথাও না কোথাও বসন্তের সঙ্গে তার একটা মেলবন্ধন হয়। আর আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা শেষ করার জন্য এর থেকে ভালো গান বোধহয় হয় না, তাই আপনারাও। হ্যাঁ বলো। আর এই গানটাও আমি এই নবনালন্দার বা নবরবিকিরণের প্রজেক্টে অনেকবার গেয়ে ফেলেছি অলরেডি, এবং তারপরেও এখন অরিজিৎদা এখনো কোনো অনুষ্ঠান হলে বসন্তের গান বা মান্নাদের কিছু হলে এই গানটা কিন্তু রাখতে হবে। হ্যাঁ, মানে দোলে দোদুলার এটা বোধহয় তোমার পেটেন্ট হয়ে গেছে না এখানে বসন্ত একেবারে ভীষণ ভীষণ সুন্দর করে কাটুক, গত বসন্ত থেকে এই বসন্ত যে সময় আমরা কাটিয়েছি আর যেন তা আমাদেরকে ফিরে পেতে না হয় এই আশা করি। আজকের মতো আমি শ্রী বিদায় নিচ্ছি, কিন্তু শেষ করব শিল্পী শীর্ষ রায়ের কণ্ঠে পরের গানটি দিয়ে। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গোবিনা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গোবিনা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গোবিনা। সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে, সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে, সে রাগিনী ভুলো না গো ভুলে যে
ना सानी धानी धापा धापा दे मगर सासा बाजे को बिना तुम ना तुम ना 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 तुम ना 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 बाजे को बिना बहे धीरे तबुओ दुपार कादे दुई पारे दुई तीरे दुई पारे दुई तीरे एक ही नदी बहे धीरे तबुओ दुपार कादे दुई पारे दुई तीरे तुमारो आमार माझे तेमुनी प्रेमेर नदी कुलु 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 बोए जाए तुमारो आमार माझे तेमुनी प्रेमेर नदी कुलु 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 बोए जाए निरवधि दुई पारे दुजना एगो कादे दुजना सा पा मगा सा गा निधा मगा निधा पादा निसा सा बाजे को बिना तुम ना 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 तुम ना 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 बाजे को बिना तुम ता ना 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 तुम ता ना 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 तुम